বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 175 রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 বল হাতে রেখে জয়ের দেখা পায় কুমিল্লা। 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলে 4 মারেন লিটন। ইনিংসের প্রথম ওভারে 5 রান সংগ্রহ করে কুমিল্লা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে 4 মারেন লিটন দাস। ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে 4 মারেন সুনীল নারিন। এই ওভারে 20 রান দেন তানজিম হাসান সাকিব। এরপর ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় বলে নারিনকে আউট করেন রুবেল হোসেন। দলীয় 27 রানে 5 বলে 10 রান করে সাজঘড়ি ফিরে যান নারিন। নারিনের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক ইমরুল কায়েস। ওভারের শেষ বলে 4 মারেন লিটন। এই ওভারে সংগ্রহ হয় 8 রান। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ইমরুল কায়েসকে সাজঘড়ি ফেরান জর্জ লিন্ডে। দলীয় 34 রানে 3 বলে 2 রান করে আউট হন কায়েস। কায়েসের বিদায়ের পর ক্রিজে আসেন জনসন চার্লস। এই ওভারটি উইকেট মেডেন নেন লিন্ডে। এরপর ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে 4 মারেন লিটন। এই ওভারে আসে 8 রান। পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে আসেন লিন্ডে। ওভারের দ্বিতীয় বলে 4 মারেন জনসন চার্লস। ওভারের চতুর্থ বলে জনসন চার্লসের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন রুবেল। এই ওভার থেকেই 7 রান সংগ্রহ করে কুমিল্লা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বলে 4 ও দ্বিতীয় বলে ছক্কা হাকান জনসন চার্লস। এই ওভারে 12 রান সংগ্রহ করে কুমিল্লা। এরপর ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে মাত্র 4 রান দেন লিন্ডে। ইনিংসের নবম ওভারে চতুর্থ বলে 4 মারেন লিটন দাস। এই ওভার থেকে আসে 10 রান। ইনিংসের দশম ওভারে 10 রান সংগ্রহ করে কুমিল্লা। 10 ওভার শেষে 2 উইকেটে হারিয়ে 86 রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন ও জনসন মিলে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যান। 36 বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস। তবে দলীয় 104 রানে 39 বলে 55 রান করে সাজঘরে ফিরে যান লিটন। সিলেটকে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। এরপর ক্রিজে আসা মইন আলীকে দিয়ে রানের চাকা সচল রাখেন জনসন চার্লস। শেষ 5 ওভারে কুমিল্লার জয়ের জন্য প্রয়োজন ছিল 57 রান। ইনিংসের 16তম ওভারের চতুর্থ বলেই 4 মারেন জনসন। এই ওভার থেকে আসে 5 রান। এরপর ইনিংসের 17তম ওভারে প্রথম বলে ছক্কা হাকান মইন আলী। এরপর ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাকান জনসন চার্লস। সেই সঙ্গে 41 বলে নিজের অর্ধশতক পূরণ করেন জনসন। শেষ বলে 4 মারেন জনসন। এই ওভার থেকে 23 রান সংগ্রহ করে কুমিল্লা। জয়ের জন্য 3 ওভারে 29 রান প্রয়োজন ছিল কুমিল্লার। ইনিংসের 18তম ওভারের দ্বিতীয় বলে 4 মারেন জনসন, আর এই ওভার থেকে আসে 8 রান। এরপর 19তম ওভারে প্রথম বল ও দ্বিতীয় বলে ছক্কা হাকান জনসন চার্লস এবং পঞ্চম বলে 4 মারেন মইন আলী। এই ওভার থেকে আসে 18 রান। কুমিল্লার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র 3 রান। শেষ পর্যন্ত 4 বল হাতে রেখে চতুর্থ শিরোপা জয়ের উৎসবে মাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জনসন 52 বলে 79 রান এবং মইন আলী 17 বলে 25 রানে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে 2টি উইকেট নেন রুবেল হোসেন। তারকা বহুল দল নিয়ে ফের বিপিএল এর শিরোপা জিতিয়ে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।